কোমর ব্যথা বা হাঁটু ব্যথার অনেক রোগী আমাদের দেশে দেখতে পাওয়া যায়। এই রোগীগুলো তোমরাও কিন্তু দেখে দেখে থাকবা, এবং কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এই ধরনের রোগীরা প্রায় কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস অর্থাৎ ব্যথার বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, যেমন আইবুপ্রোফেন, কেটোরোলাক, এরপরে ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, এরকম বিভিন্ন ওষুধ, বা ন্যাপ্রোক্সেন সোডিয়াম, এই ধরনের ওষুধ খেয়ে থাকে, ভিটোরিক অক্সিক, এই টাইপের ওষুধগুলো খেয়ে থাকে। তাহলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস খেলে অনেক সময় একটা অসুখ হয়, সেই অসুখটার নাম হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। তাহলে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস নাম শুনে বুঝতে পারছো এটা গ্যাস্ট্রিক যে এপিথেলিয়াম থাকে সেটার ইনফ্ল্যামেশন, অ্যাকুট ইনফ্ল্যামেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোজা, সেটাকে আমরা অ্যাকুট গ্যাস্ট্রাইটিস বলি। এই এটা অ্যাসিমটোম্যাটিক থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রে কিন্তু এটা নসিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া এবং হেমাটোমেসিস এবং ম্যালিনা করতে পারে। তোমরা জানো হেমাটোমেসিস মানে হচ্ছে ব্লাড ভমিটিং, অর্থাৎ বমির সাথে রক্ত আসতে পারে, সেটা কফি কালারের হয়, এবং ম্যালিনা মানে কিন্তু প্যাসেজ অফ ব্ল্যাক ওয়াটারি স্টুল, ব্ল্যাক টারি স্টুল অর্থাৎ আলকাতরার মতো পায়খানা যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ম্যালিনা, এটা মনে রাখতে হবে, ব্ল্যাক টারি স্টুল, তাহলে এটা নিয়ে আসতে পারে। তাহলে নসিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, হেমাটোমেসিস, ম্যালিনা, ডিসপেপসিয়া, এগুলো নিয়ে অ্যাকুট গ্যাস্ট্রাইটিসের রোগীরা প্রেজেন্ট করতে পারে। এবং কমনেস্ট কারণ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এই ড্রাগস খাওয়ার পর এই সমস্যা নিয়ে আসলে আমরা এটা চিন্তা করব। তাহলে গ্যাস্ট্রিক মিউকোসাতে ইনফ্ল্যামেশন হয় এবং এটা কিন্তু ইনভেস্টিগেশন লাগে না, তবে যদি সন্দেহ হয় এবং এরকম যদি কোনো ওষুধ খাওয়ার হিস্ট্রি না থাকে তারপরে যদি এরকম ফিচার নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের অনেক সময় ইনভেস্টিগেশন করতে হতে পারে, কারণ আলসার আছে কিনা অথবা ক্যান্সার আছে কিনা সেটা কিন্তু একটু দেখে নেওয়া দরকার। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে ক্যান্সারেও কিন্তু এরকম ফিচার থাকতে পারে, হেমাটোমেসিস ম্যালিনা নিয়ে আসতে পারে, বা পেপটিক আলসারেও কিন্তু হেমাটোমেসিস ম্যালিনা নিয়ে আসতে পারে, এরকম কিন্তু রোগী আমরা পাই বা হসপিটালে কিন্তু আমরা দেখে থাকি। সুতরাং সবসময় ইনভেস্টিগেশন লাগে না, তবে প্রয়োজন হলে অবশ্যই এন্ডোস্কোপি করে এবং বায়োপসিও লাগতে পারে। তো বায়োপসি করলে আমরা নিউট্রোফিল, যদি অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হয় তাহলে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট পাবো, অর্থাৎ সেখানে নিউট্রোফিলের পরিমাণ বেশি পাবো। এটার ট্রিটমেন্ট অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যদি অ্যান্টাসিড দিই অথবা প্রোটন পাম্প ইনহিবিটর দিই, এর সাথে ডম্পিরিডন অথবা মেটোক্লোপ্রোমামাইড যদি এই ওষুধগুলো ব্যবহার করি তাহলে কিন্তু রোগী খুব দ্রুত ভালো হয়ে যায়। তাহলে রোগগুলো যেহেতু খুবই কমন এবং তোমরা পাবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস মানুষ খাবেই, আমাদের দেশে মাথা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এসব হলে এই ওষুধগুলো খাবেই, এবং খেলেই কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্স থাকবে, এবং হলে আমরা যদি অ্যান্টাসিড দিই, পিপিআই দিই অথবা ডম্পিরিডন, পিপিআই এবং অথবা অ্যান্টাসিড দিই, সাথে যদি ডম্পিরিডন অথবা মেটোক্লোপ্রোমামাইড দিই তাহলে কিন্তু পেশেন্ট খুব দ্রুত ইম্প্রুভ করবে। আর ইনভেস্টিগেশন আগেই বললাম যে সবসময় আমরা করব না, তবে যদি দেখি সন্দেহ থাকে, বয়স্ক হয় বা এটা যদি মাঝে মাঝে হেমাটোমেসিস ম্যালিনা হয় তাহলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন লাগতে পারে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।